হ্যালো এভরি আমি লামিয়া রহমান অ্যান্ড ইউআই ল্যাবে কিন্তু বেশ কয়েকজন সাকসেসফুল স্টুডেন্টস বের হয় প্রত্যেক বছর আর সেই সাকসেসফুল স্টুডেন্টদের জার্নিগুলোই কিন্তু আমরা এখন থেকে শুনব এবং সেই জার্নি এবং তাদের সাকসেস স্টোরি শোনার আজকে প্রথম পর্ব ওর আমাদের এই পডকাস্টের ফার্স্ট এপিসোড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ ইউআই ল্যাবের পেজ থেকে কিন্তু আমি লাইভ পডকাস্ট নিয়ে চলে এসেছি নামির রহমান আজ আমার সাথে আছেন ইসমাইল হোসেন একজন ডিজিটাল মার্কেটার এবং সফল উদ্যোক্তা ইউআই ল্যাব থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শেষ করে তিনি কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবেই তার ক্যারিয়ারকে বেছে নিয়েছেন শুধুমাত্র তাই না তিনি প্রতিষ্ঠাও করেছেন ই কমার্স সাইট তাহলে আমরা এই পুরো গল্পটা এবং কি করে তিনি এসব চড়াই উতরাই পার করেছেন সেই সব গল্প শুনব ইসমাইল হোসেনের মুখ থেকে প্রথমেই জানতে চাই কেমন আছেন প্রফেশনাল পার্সোনাল লাইফ মিলিয়ে সব কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি যদি প্রফেশনাল লাইফের কথা যদি বলি আলহামদুলিল্লাহ পার্সোনাল লাইফে আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো আছেন হুম আপনি যেটা জানতে চেয়েছেন আসলে আমার এই পর্যন্ত চলে আসা বা সেটার ছোট একটা গল্প অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশন দেশে বাইরে থেকে এবং আমি টু থাউজেন্ড থেকে আমি বাংলাদেশে যখন ল্যান্ড করি তখন থেকে আসলে মার্কেটিং ক্যারিয়ারটা শুরু অ্যাট টাইম এই ডিজিটাল মার্কেটিং প্রসেস অফ ওয়ে কোনো কিছু ছিল না অ্যাজ এ মার্কেটিং পার্সন হিসেবে আমাদের অনেকগুলো স্টেপ পার করতে হয় এখন যেভাবে করে ইজিলিভা এখন যেভাবে বলতে গেলে ইজি মানে একটা প্রোডাক্ট এত ইজিভাবে সেল করা যায় ওই সময়টা আসলে ওই প্রসেস ছিল না আমাদের মানে ডোর টু ডোর আমাদের মার্কেটিং করতে হতো একটা প্রোডাক্ট আমাদের বিভিন্ন সাপ্লাইয়ের কাছ থেকে কালেকশন করতে হতো এখন আসলে সেটা ওয়েটা আরও অনেক ইজি হয়ে গেছে এখন আসলে সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি ডেফিনেটলি তো দেখা যাচ্ছে জব থেকে শুরু করে অ্যাজ এ সেলস পারসন থেকে শুরু করে একজন এন্টারপ্রেনার হিসেবে এখন নিজেকে ওই জায়গাতে দাঁড় করিয়ে আসলে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করছে আর ই কমার্স সাইটের কথা যেটা বলছেন এটা আসলে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাব ইউআই ল্যাব যারা আমাদের মেন্টর আছেন ওনাদেরকে ওনারা আসলে স্পেশাল একটা কোর্স ওনারা তৈরি করেছেন এবং আমাদের জন্য যেখানে স্বল্প টাকা আসলে এখানে একটা কথা না বললেই নাই অনেকে বাজ সাদা আছে সাধ্য নেই তো বেসিক্যালি সে জায়গায় একটা কোর্স কমপ্লিট করতে গেলে যেখানে ফর্টি ফিফটি থার্টি থাউজেন্ড টাকা মতো লাগে তো ইউআই ল্যাব সেখানে অনলি ফাইভ থাউজেন্ড টাকা একটা স্কলারশিপের ব্যবস্থা করে সেখানে আমাদের সুযোগটা ক্রিয়েট করে দিয়েছে সে স্কলারশিপের মাধ্যমে আমাদের যতটুকু মনে আছে ফিফটি টু সিক্সটি স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা কনফার্ম হয়েছি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখান থেকে আস্তে আস্তে করা তো যদি ওই সময়কার কথা যদি বলি যে ওই সময় আমি আসলে এই সম্প এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুই জানতাম না একদম জিরো একদম একদম জিরো আর এখন যদি বলতে পারে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আমার প্রতিষ্ঠানটাকে ব্র্যান্ডিং করতে পারছি পাশাপাশি আমার কিছু প্রাইভেট ফার্ম আছে যাদেরকে আমি যে সার্ভিসটা দিচ্ছি অসাধারণ জিরো থেকে টেন টেন থেকে টুয়েন্টি এবং খুব ধাপে ধাপে আপনি আসলে জিনিসটা নিয়ে অগ্রসর হয়েছেন এবং আমার একটা প্রশ্ন আমি এটা অনেকবারই অনেকের কাছেই জানতে চেয়েছি যেমন খুব গদবাদ অ্যান্সার না দিয়ে যেমন অনেক কিছুই তো ছিল তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর স্বপ্নটা কিংবা এই যে আমি যেমন পার্সোনালি আমার কাছে মানে এই ইচ্ছাটা কেন আসলো যে মানে হ্যাঁ আমার এটাই পিক করা উচিত আচ্ছা ফার্স্ট অফ অল আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট আচ্ছা আমি দেশে বাইরে থেকে সেটা কমপ্লিট করি বাংলাদেশে টু থাউজেন্ড ইলেভেনে আসি তখন আমার কিছু মেন্টর ছিল আমার বড় ভাই সারা ছিলেন ওই সময় আমাদের বড় ভাই বলে যে যদি তুমি মার্কেটিং যদি ক্যারিয়ার করতে চাও তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস প্লেস যেখানে মানে ইনকামের কোনো শেষ নাই মানে আমি যত চাই তত আমি আর্ন করতে পারবো তো আমি তখন চিন্তা করি যে আসলে আমার তো এরকম একটা প্রফেশন দরকার কারণ এই প্রফেশনের সবচেয়ে বড় বিষয়টা স্বাধীনতা আছে

সবার সাথে একসাথে মিশে চলাফেরা করতে পারছি তার সম্পর্কে জানতে পারছি একটা বন্ধুত্ব রিলেশনশিপ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছি তার কাছে আমার প্রোডাক্ট সেল করছি তো বেসিক্যালি ওভারঅল দৃষ্টিকোণ থেকে হচ্ছিলো মার্কেটিং সাইট আমার কাছে খুব ভালো লাগে এবং এই ওয়েতে সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ঘোরা যায় তো ওই প্রফেশনটা আসলে ওই সময় আমার মনটাকে একর করে ফেলে এবং হচ্ছে আমি জব সেক্টরটা কুয়েট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে শেষ করেছি দেন আমরা পার্টনারশিপ বিজনেস করেছি এখন যদি বলি আমি ওনারশিপ নিয়ে আমি আমার প্রতিষ্ঠান একটা ইন্টার ফর্মে আমি রান করছি এবং পাশাপাশি আমাদের আরেক আমাদের এই ইউআই ল্যাবে যারা আমরা একসাথে ক্লাস করেছি এবং একসাথে সময় দিয়েছি এই প্রফেশনটার জন্য ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা ঘোরার জন্য তাদের সবাইকে নিয়ে আমরা একটি ই কমার্স সাইট ওপেন করেছি আমি বলবো না যে আমি অনেক এক্সপার্ট হয়ে যাচ্ছে আমি যতটুকু আমি নলেজ এখান থেকে গ্যাদার করেছি আমার কাছে মনে হচ্ছে আমার আরো কিছু শেখা উচিত এই যে এই মাইন্ডসেট টা মানে আমি শিখছি ফুল ডেফিনেটলি কারণটা হচ্ছে আমি শুধুমাত্র এখন জানি যে কিভাবে মার্কেট প্লেসে আমি আমার প্রোডাক্টটাকে সেল করবো সেটা অফলাইন আর অনলাইন সো অনলাইন এখন আমি জানি আসলে কীভাবে প্রোডাক্টটা সেল করবো কিন্তু ওই প্রোডাক্টটা সেল করার পাশাপাশি আমার কিছু আরও এক্সপিরিয়েন্স দরকার হয় যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং আমার কাছে ফিল হচ্ছে যে এখন আমি স্লট ওয়ান কমপ্লিট করছি এখন স্লট টুতে যাচ্ছি এবং সবচেয়ে বড় বিষয় যারা এখানে ইয়াং এন্টারপ্রিনোর আছেন তাদের প্রতি আমার একটাই সাজেশন যদি আপনি আপনার বিজনেসটাকে আরও প্রসারিত করতে চান তাহলে সবার প্রথমে উচিত আপনার প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে একটা ধারণা নেওয়া না হলে আমি বলবো না যে এখানে ইউআই ল্যাবে এখানে আহ মানে স্টার্টিং থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন যদি হ্যাঁ আপনি সময় দেন আপনি যদি সে জানার যদি আগ্রহ থাকে আপনি যদি সেখান থেকে গ্র্যাব করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে ফ্রম মাই স্যার আমি যদি বলবো যে আমাদের মেন্টর যে মায়া ম্যাডাম উনি পার্সোনালিভাবে আমি এটা হচ্ছে আমার নিজস্ব একান্ত অভিমত আমি যখন কিনা না কোনো লোগো ডিজাইন করতে পারতাম না ম্যাডামকে আমি ফোন দিতাম হোয়াটসঅ্যাপ করতাম ম্যাডাম দেখেন তো কী কেমন হয়েছে আমি জানি হতো এটা আমার কাছে অনেক কিন্তু উনি আমাকে যেভাবে করে সাহস দিচ্ছেন এবং গাইড দিচ্ছেন হ্যাঁ এটা খুবই সুন্দর আছে এ স্টেপের পর এ স্টেপ এ ট্রাস্ট মি আমি দুইটা কোম্পানির তাদের প্রধান যে লোকের সেটা আমি ক্রিয়েট করে দিয়েছি এবং পাশাপাশি আমার নিজের প্রতিষ্ঠানের লোকের আমি ক্রিয়েট করছি সো সেখানে আমার যেমন একজন বাড়তি কোনো প্রেশার আমাকে নিতে হচ্ছে না এবং আমি যদি ইন ফিউচারে যখন আমার বিজনেসটাকে আমি গ্লোবালিভাবে যখন রান করব তখন সেই জায়গায় আমি যাদেরকে নিব তাদের আসলে কাজগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে তারা আসলে কোন স্টেজে তারা কাজটা করছে সো এই জিনিসটা আসলে জানা উচিত অসাধারণ আর আমার এই পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনি যখন মাত্র ধরেন সদ্য কোর্সটা শেষ করেছেন তখন আপনার কি ইচ্ছা ছিল আই মিন কোথা থেকে এই মানে কোর্স শেষ করার পরে কি ক্যারিয়ার স্টার্ট করতে চেয়েছিলেন আমার তো ক্যারিয়ার তো শেষ নেই টু বি অনেস্ট আমার এখন মনে হচ্ছে যে আমি অনলাইন যে মার্কেটিং যে সেগমেন্টটা আছে এটা শুধুমাত্র আমার চিন্তা ভাবনা ছিল আমি দেশের ভেতরে থাকবো এখন আমি দেশের বাইরে মানে দ্যাট মিনস ভাবে এইটা নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছি

আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যখন দেখেছি যখন আমি প্রথম স্টেজটা কমপ্লিট করবো তখন আমাকে চিন্তা করতে হচ্ছে কিভাবে প্রমোশনটা নিয়ে এগিয়ে যেতে পারে আসলে জব সেক্টরটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি নাইন টু নাইন পর্যন্ত আমি একটা অফিসে কাজ করব এবং সেখানে কিছু নিয়মের মধ্যে তো সেই জায়গাটা আমি চিন্তা করি যে যারা ইয়াং জেনারেশন আছে তাদের আসলে অনেক কিছু আছে বাংলাদেশ দেওয়ার মতো অনেক কিছু আছে তারা যদি চিন্তা করে একজন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে ওই জায়গাটা করতে চায় আমার মধ্যে দিস দ্য রাইট প্লেস টু গ্র্যাব দ্য অপরচুনিটি ফ্রম আওয়ার কান্ট্রি ফ্রম জিনিস সেই চ্যালেঞ্জটা সবার ভিতরে আছে এবং আমি বিশ্বাস করি যেমন আমার স্পেশালি যদি বলি ইউআই ল্যাবে আমার অনেক কলিগস আছে তার মধ্যে ছোটন ছোটনের নাম না বললেই না সে হচ্ছে ওল্ড ঢাকা থেকে আসছে তো ছেলেটা খুব সহসল এবং হচ্ছিল তার ভেতরে আমি যতদিন তার সাথে চলেছি তার ক্রিয়েটিভিটিটা এত পরিমাণ আমার কাছে ভালো লেগেছে তাকে ইন্সপায়ার করা হয়েছে যেমন আমাদের সি আর আলামিন ছিল সেও করেছে মেজর তোহেসার উনিও করেছেন সে অলরেডি এই ক্লাস চলাকালীনের মধ্যে সে পেট ক্যাম্পেইন কয়েকটা করে ফেলেছে শুধু এখানে আকিব ভাই আছে এবং সাথে যারা আরও আছে তারা সবাই কিন্তু এক একটা সাইটে কিন্তু পারদর্শিতা অর্জন করেছে এবং আমরা থিঙ্ক করেছি যে যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে বাংলাদেশে আসলে দিন দিন মার্কেটিংটা মানে তার ডিমান্ডে বেড়ে যাচ্ছে স্পেশাল যদি আমি আমার ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলি আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইন্টারোর বেস বিজনেস সো আমার প্রতিষ্ঠান হচ্ছিল ইন্টারোর এক্সট্রা ডিজাইন বাংলাদেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশে টোটাল এই ইন্ডাস্ট্রি মার্কেট হচ্ছে প্রতি বছর বারোশো কোটি টাকা প্রতি বছর বারোশো কোটি টাকা সো এই বারোশো কোটি টাকা মার্কেটটাকে গ্র্যাপ করতে গেলে দেখা যাচ্ছে অনেকে অনেকে মনোপলি বিজনেস 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 করছে 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 আবার আবার লেস সব মিলে তো সেখানে যদি আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে আসলে যারা আমাদের ক্লায়েন্টস তাদের তো আমরা ডোর টু ডোর তো গিয়ে তাদেরকে কোয়ালিটিটা ইন্স করতে পারবো না তাদের তো প্রসেস অফ ওয়ার্কটা কিন্তু দেখতে পাবো না আমরা যদি এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যদি আমরা তাদের কাছে আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যদি ক্যাম্পেইন যদি করতে তো সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু জিনিসটা সম্পর্কে জানছে এবং পাশাপাশি এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় এবং তার মাধ্যমে দেশের যে বেকারত্ব সেটা কিন্তু অনেকটা কমে আসছে সো একদিক দিয়ে হচ্ছে দেশের অর্থনীতিতে যেমন আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছি পাশাপাশি হচ্ছে আমাদের ব্যবহার করার জন্য আমাদের যে স্টেপটা নেওয়া দরকার সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি দারুন এই যে আপনি বললেন আপনি নিজের কোম্পানিটা স্টার্ট করেছেন এন্ড তারপরে হচ্ছে একটা থরো রিসার্চ প্রসেস এর ভেতর নিয়ে এসেছেন তাহলে এই যে আউট অফ অল দ্য থিংস আপনার উদ্যোক্তা হব বা এই ইন্সপিরেশনটা এই প্রেরণাটা কোথা থেকে আসলো আই মিন আপনার কেন মনে হয়েছে যে আমি একজন অন্টারপ্রেনার হলে আরও বাকি দশজন এখানে লাভবান হবে বা একটা কনটেক্সট আমি চেঞ্জ করতে পারবো তো এই ইন্সপিরেশন এই প্রেরণাগুলো কিভাবে আসা যদি বলি আমি যখন দেশের বাইরে থাকি তখন আমি দেখেছি একটা কোম্পানির ওনার এবং তার স্টাফের সাথে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন থাকে ওই সময় আমার একটা ধারণা ছিল যে যেহেতু আমি দেশের বাইরে আছি এখানকার কাজের পরিবেশ আমি যতটুকু পরিশ্রম দিচ্ছি আমি যদি আমার দেশে যদি পরিশ্রমটা যদি দিই এর থেকে আরও বেটার আউটপুট আমি নিতে পারবো

সেটা বিলো ফিফটি বিলো ফিফটি সো তো আমি আমার এই জব ক্যারিয়ারে একটা জিনিসই দেখেছি যে যদি আমার স্টাফ যদি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন লেভেলটা অর্জন করতে পারে আমার প্রতিষ্ঠানটা দাঁড়াবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা একটা কোম্পানিতে যখন স্টাফদের স্যাটিসফ্যাকশন থাকে না তারাই হ্যাপি না তখন সেই কোম্পানি কখনোই উন্নতি চরম শিখরে আমি এ পর্যন্ত 2011 থেকে শুরু করে যতগুলো কোম্পানির সাথে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সুনামের সাথে লাস্ট আমি রূপায়ণ ডিজাইন স্টুডিও অ্যাজ এ কোম্পানি হেড হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সেখান থেকে আমি আমার জবের খাতাটা স্টপ করে দিয়েছি ডি টু নাইন টু ফাইভ পিএম আর দ্বিতীয়ত হচ্ছিল স্টাফ স্যাটিসফ্যাকশন তাদের পেশার কাজের পেশার ওভারঅল দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে আই নিড টু ডু সামথিং আমি তখন এ এন্টারপ্রেনার হিসেবে চিন্তাভাবনা করি যে যেহেতু এই ক্যারিয়ারে এত বছর আমি সময় পাস করেছি দেখি না একটু ডিফারেন্ট টাইপের কিছু করছি তখন থেকে আসলে আমার সাথে যারা কাজ করছে যাদেরকে আমি নিয়েছি তাদের জন্য আসলে কিছু করার চেষ্টা করছি এবং তাদেরকে একটা কথাই বলেছি কোনো পেশার না পেশারলেস হিসেবে কাজ করছে চিল মোড়ে একদম চুল মরে আমার সাথে আমার যারা টিম মেম্বার আছে আমরা একসাথে অনেক সময় যখন দুপুরে লাঞ্চ করি তখন ফিল এমন হয় না যে আমরা আমা ওনার অব দিস অর্গানাইজেশন আমার কাছে মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে কাজ করছি আমাদের কিন্তু আরেক এর মধ্যে একটা কথা বলে রাখি আমাদের একটা টিম কাজ করছে আমার স্টাফ স্টাফের যে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা তাদের প্রবলেমটা যদি ক্রিয়েট হয় এবং সেটা কিন্তু স্টাফের কিন্তু কাজের মধ্যে একটা কিন্তু মানে বিঘাত ঘটে তখন সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে কনসিড্রেশন কিন্তু কাজে দিতে পারে না তার কাছে মনে হয় আমার একটা টিম কাজ করছে আমরা সেজন্য একটা টিম নিয়ে কাজ করছি সে যখন বাসা থেকে যখন বের হবে তখন তার কাছে মনে হবে যে আমার বাসায় এই প্রবলেম এই প্রবলেম কিন্তু আমার ওই টিম কাজ করে যখন সেটাকে আইডেন্টিফাই করতে পারে তখন কিন্তু সে যখন বাসায় যায় তখন দেখছে তার প্রবলেম সলিউশন কমপ্লিট কমপ্লিট এটার জন্য আসলে আমরা ওইভাবে করে কাজ করছি কারণ আমার মেইন টার্গেট হচ্ছে আমার কোম্পানিকে যদি বড় করতে হয় আমার যদি কোম্পানি এম এসটাকে যদি বাড়াতে হয় সবার প্রথম আমার স্টাফ স্ট্যাটিসফ্যাকশনটা আমাকে ঠিক রাখতে হবে আদারওয়াইজ সম্ভব না তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স এমপ্যাথি সবার প্রতি আসলে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট রেখে কারণ মানুষ সবসময় মনে করে প্রফেশনাল লাইফ অ্যান্ড ইমোশনস দুটাকে মিক্স করা যাবে না বাট আপনার ক্ষেত্রে ডিফারেন্ট যে না দুটোকে একসাথে এক চলতে হবে প্যারালেলি আই থিংক এটা ফার্স্ট আমি এরকম একটা কনসেপ্ট শুনলাম যে দুইটা একদম সাইমুলটেনিয়াসলি একসাথে আই থিংক দ্যাট ইজ আ ওয়ান্ডারফুল অ্যাপ্রোচ তো সেই ক্ষেত্রে আমি এখন যে নেক্সট প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তাহলে এখন বর্তমানে আপনার এজেন্সিতে কতজন আছে কতজন মিলে কাজ করছেন এবং কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করা হচ্ছে বেসিক্যালি আমার যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান আমরা বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্সের সাথে আমরা কম্বাইন্ডভাবে কাজ করছি এবং পাশাপাশি ইন্ডিভিজুয়াল ক্ল্যান্টের সাথে কাজ করছি আর যদি স্টাফের কথা যদি বলেন আমার প্রতিষ্ঠানটা খুবই ছোটো একটা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমরা ওই লেভেলে যেতে পারিনি নাও দিস মোমেন্ট আমার পারমানেন্ট স্টাফের টোটাল সংখ্যা হচ্ছে টেন পার্সেন্ট তার মধ্যে হচ্ছে আপনার ফোর সিক্স পার্সেন্ট হচ্ছে আর্কিটেক্ট আর ছিল ফোর পার্সেন্ট হচ্ছিলো ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এছাড়া এটা হচ্ছে আমার পারমানেন্ট স্টাফ আর পাশাপাশি হচ্ছে আমার টোটাল প্রোজেক্টে সত্তর জন নিয়ে আমরা কাজ করছি সেভেন্টি পারসেন্ট কখন এর থেকে আরও বেশি হয় সো সে দৃষ্টিকোণ থেকে চেষ্টা করছি একটু বড় করার জন্য দেখা যাক সামনে কতটুকু বড় তবে হ্যাঁ আমার এর স্বপ্নটা হচ্ছে বাংলাদেশের সেগমেন্টে যারা কাজ করবে একটা বড় একটা অফিস থাকবে যেখানে হচ্ছে দু হাজার লোক কাজ করার মতো সেই লক্ষ্যটাকে তারা করে এখন আমরা কাজ করছি এই হচ্ছে আমাদের টোটাল বাংলাদেশের সেট আপ আর যদি কমার্স সেটের কথা যদি বলেন সেখানে টোটাল আমাদের মেম্বার হচ্ছে বারোজন এবং বারো জনে হচ্ছে তাদেরকে ট্রাই করছি আলাদা সেগমেন্ট থেকে হচ্ছে নিয়ে এসে অ্যাজ এ এন্টারপ্রেনার খাতায় তাদের নাম এন্ট্রি করা ও কাজ করছি আপনি এটাও চাচ্ছেন যে তারাও নিজেরা রান নিজেদের পায়ে দাঁড়াকে ইউ নো স্ট্যান্ডিং অন देयर ओन फीट আপনি যদি এভাবে করে বলি যে আপনি যে প্রতিশনে জব করেন আপনি কখনো কি ফিল করেছেন ইজ ইট ইয়োর বেবি আই মিন আই যখন আপনি বিজনেস যখন রান করবেন তখন সে বিজনেসটাকে ফিল করতে হবে इट्स মাই বেবি इट्स মাই বেবি আর যখন আমার বিজনেসে যখন বেবিটা যখন আসবে তখন তার সম্পূর্ণ ডাইভার আমাদের নিতে হবে একদম আর যখন ডাইভারটা আসবে তখন ওই বেবিটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যা কিছু যা করা দরকার নার্সিং যা করা দরকার সেগুলো সবকিছু আপনাদের করতে হবে ফ্যান্টাস্টিক তো এই এই যে এত সুন্দর জার্নির কথা বলছিলেন। তো খুব স্মুথ এজেন্সি চালাতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এবং সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম কি করে করলেন বা কখনো কি মনে হয়েছে আই থিঙ্ক আই শুড জাস্ট গিভ আপ এরকমও কি কখনো মনে হয়েছে কি না হ্যাঁ এরকম হয়েছে আমরা যারা মার্কেটিং পারসন যারা আজকে কিন্তু আমরা খুব রিয়েল একটা কনভারসেশন করলাম যে হয়েছে হ্যাঁ না অনেকবার হয়েছে আমি যদি এভাবে করে বলি যে আমি আমার ক্যারিয়ারে যদি ছোট একটা বিষয় শেয়ার করি আমাদের যে সেলস পারসন এক কথা যদি বলি আমরা সেলস পারসন তাদেরকে কন্টিনিউসলি মানে ঘরে বাইরে থাকতে হয় ঘরে বাইরে থাকতে অনেক সময় দেখা যাচ্ছে বসদের অনেক প্যারা থাকে এক কথা যদি বলি বাংলাদেশে প্যারা প্যারা থাকে অনেক পেশার থাকে সো এই একমাত্র সেলস সেলস জবটা হচ্ছে এটা যে আপনাকে সে আগামী মাসে টোয়েন্টি লাখ টাকার টার্গেট দেওয়া হলো আপনি সেটা অ্যাচিভ করলেন তারপর সেই টার্গেট পরের মাসে থার্টি ল্যাক্সে চলে গেল আপনি সেটা অ্যাচিভ করলেন মানে কোম্পানি পেশা দিচ্ছে আপনি পেশা নিচ্ছেন কোম্পানি পেশা দিচ্ছে আপনি পেশা নিচ্ছেন একটা সেম টাইম গিয়ে তখন আপনার কাছে মনে হবে আমি আর এই জবটা করব না আমি আমার ট্র্যাক চেঞ্জ করব। যখন আমি চিন্তা করি যে আমি জব করব না আমি ট্র্যাক চেঞ্জ করবো তখন দেখা যাবে যে ওই নতুন প্রোডাক্ট নিয়ে আবার নতুনভাবে জার্নি করাটা স্টার্ট করতে হয় তখন আমার কাছে মনে হচ্ছে কেন আমি অন্য ব্র্যান্ডের কাজ করব। নিজেই ব্র্যান্ডটাকে নিজে তৈরি করি আমি বিশ্বাস করি আমার কোম্পানি আমি আমার প্রোডাক্ট আমদা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা যখন আমি তৈরি করতে যাব তখন আমাকে যেখানে যাওয়ার দরকার সেখানে আমাকে যেতে হবে ওই যে নতুন যে চ্যালেঞ্জ নতুন মানুষের সাথে আবার কমিউনিকেট করা নতুন করে আবার শুরু করা রাস্তার মধ্যে হোচট খাওয়া এবং সেখানে অ্যারেঞ্জমেন্ট অনেক ইস্যু থাকে যখন আমার পাশে কেউ ছিল না তাদেরকে আবার একত্রিত করা মানে এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আপনার ক্ষেত্রে আসলে ওই কোটটা অনেকটাই রিয়েল হয়ে গেছে কেউ নাই আসলে তবে একলা চলরে একলা চলতে চলতে আপনি পথে পড়া অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছেন এবং খুব সুন্দর করে শুরু করেছেন দ্যাটস রিয়েল নাইস এখন আমি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল মার্কেটিং ইট ইটস একটা অরেনা তো এই ক্ষেত্রে ক্যারিয়ারে সফল হওয়ার জন্য আপনার পরামর্শ কি কি থাকবে ফর দ্য ইয়ং জেনারেশন যদি এভাবে করে যদি বলি যারা এই ট্র্যাকে এখনও তাদের নাম এন্ট্রিটা করেনি যদি আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমি জাস্ট ওইভাবে একটু বুঝিয়ে বলি যারা এখন জব সেক্টর আছে যাদের চিন্তা ভাবনা করা দরকার যে বর্তমান আমার একটা জবে যদি জয়েন করি অ্যাজ এ গ্রাজুয়েট পারসন বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ যদি যায় ফিফটিন থাউজেন্ড টাকা সে করবে আর যখন একটা ছিল গ্রাজুয়েট হবে তখন তার এইজ হবে হচ্ছিলো টোয়েন্টি টু এই যখন সে আর্ন করে তার বাবা কিন্তু তার পিছনে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে ফাইভ টু সিক্স সেভেন লাক্স টাকা কিন্তু ইনভেস্ট করে ফেলে তো বাবা কিন্তু চাইলেও কিন্তু পারে না যে ওই টাকাটা একভাবে টান দিতে তার ভিতর কিছু দায়বদ্ধতা থাকে এখন সেই দৃষ্টিকোণ থেকে সে কিন্তু ওই টাকাটা উসুল করে বাবার কাছে পৌঁছাতে গিয়ে তার বছরের পর বছর সময় লেগে যায় তো মানে এই যে জার্নিটা এই জার্নিতে আমাদের বাংলাদেশে প্রাইভেট কোম্পানিগুলো ইয়ারলি ইনক্রিমেন্ট করে মাত্র থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সরি আপনি যদি ফিফটিন থাউজেন্ড টাকা যদি স্যালারি যদি আর্ন করেন সেখানে আপনার হচ্ছিল ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট যদি হয় ধরলাম পনেরোশো টাকা বাড়বে তো আপনি বিশ বছর পর চাকরি দেন আপনি থাউজেন্ড টাকা কামাবেন একটা লং জার্নি তারপর আবার সে যদি বিয়ে করে নতুন দায়িত্ব আসবে তখন এই টাকাতে তার হচ্ছে চলবেন তখন সে চিন্তা কি করবে তখন সে চিন্তা করবে আমাকে আরেকটা জব ফাইন্ড আউট করতে হবে আর বাংলাদেশে এই জব ফাইন্ড আউট করতে গেলে দেখা যাচ্ছে জবটা চেঞ্জ করতে চাচা মামার প্রয়োজন হয় এখন চাচা মামার ওই হেল্প জিনিসটা যদি আপনার না থাকে তখন সে কিন্তু তার ক্যারে কিন্তু সে কিন্তু কি করতে পারে না আপনার হচ্ছিলো ডেভেলপমেন্টে যেতে পারে না তো সমদি করতে পারে না আমার কাছে মনে হয় যে যারা আইটি সেক্টর নিয়ে কাজ করছে বা আইটি সেক্টর যারা স্টুডেন্ট আছে বা যারা হচ্ছে অ্যাজ এ ফ্রেশার হিসেবে নতুন বের হয়েছে তারা যদি এই আমাদের ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই বিষয়গুলো যদি চুজ করে আমি একটা কথাই বলবো ইটস মাই ইটস এ চ্যালেঞ্জ আর ইটস এ কমিটমেন্ট ফ্রম মি হাউ মাছ ইউ ওয়ান্ট টু আর্ন ফ্রম সেক্টর ইউ ক্যান আর্ন ইট দিস দ্যান্ডলি বিকজ হচ্ছিল আমার যদি দরকার টু লাখ টাকা ইস পসিবল

এর থেকে আরো বেশি ইনকাম করা যায় হচ্ছে তো বাংলাদেশে টাকা উঠছে লিগেল ওয়ে উঠছে জাস্ট প্রসেসটা জানতে হবে যে টাকাটা কিভাবে গ্র্যাপ করতে হবে আর এই প্রসেসটাই অনেকে জানে এই প্রসেসটা অনেকে জানে অনেকে জানতে দেয় না আমি এখন বলতে পারবো যে হয়তো বা আমি এখান থেকে যখন বের হব তখন আমার যারা শুভাকাঙ্ক্ষী অনেকে থাকবে যারা হচ্ছে অ্যাজ এন্টারপ্রেনার বা কোম্পানি ওনার হিসেবে যারা থাকবে তারা বলো তুমি এত কথা কেন বলতে গিয়েছো আরে ভাই এই তো আমাকে কোশ্চেন করবে কিন্তু আমার যেটা দরকার আমাকে সেটা বলতে হবে কারণ আমার একটা কথায় যদি কারো যদি হেল্প হয় আলহামদুলিল্লাহ বাট আমার একটা কথা কারো যদি ক্ষতি সে কথা দরকার নেই আমি চাই সবাই ভালো থাকো ইয়াং জেনারেশন তারা আজকে দেশ স্বাধীন করেছে তাদের কথা দেশ স্বাধীন করেছে তাদের ভিতরে যে ট্যালেন্ট ও মাই মাইকটা মানে ইমাজিন বলতে যাব যে আমার যারা আমরা হচ্ছে যারা আন্দোলনের সাথে আমরা একত্রে কাজ করছি খুবই ট্যালেন্টেড তারা এবং একজনকে আমি দেখছি বইটার একজন স্টুডেন্ট সে হচ্ছে এখনো রানিং স্টুডেন্ট তার পার মান্থ ইনকাম টেন লাখ টাকা মানে আমি অবাক হয়ে যাচ্ছি সো এই ওয়েগুলো যদি আমরা সবার ছড়িয়ে আমার মনে হয় সবাই এন্টারপ্রেনার হিসেবে বাংলাদেশে যেমন ভালো থাকবে নিজেকে ব্র্যান্ড তৈরি করতে পাশাপাশি ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশকে একটু তুলে ধরতে পারবে যদি আপনি যদি হ্যাঁ আপনি যদি এশিয়ান কান্ট্রির মধ্যে চিন্তা করেন সবার প্রথমে এগিয়ে হচ্ছে ইন্ডিয়া সে ইন্ডিয়াকে যদি আমরা যদি টেকা দিতে চিন্তা করতে পারে ইন্ডিয়াকে যদি টেক্কা দিতে পারে কেন আমরা এখন থেকে চিন্তা করবো না আমি আমার টার্গেট ধরবো আমি ইন্ডিয়াকে সামনে ইয়ার আমি এই ট্র্যাকে আমার ডাউন করবো এটা আমাদের পক্ষে পসিবল সো আমি যে পারবো এই জিনিসটা আমাকে বিশ্বাস করতে হবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে এই যে উদ্যোক্তা হওয়ার শুরুতেও কিছু কিছু চ্যালেঞ্জেস মাথায় রাখতে হয় এই চ্যালেঞ্জেসগুলো কি করে ওভারকাম করবে কিংবা এগুলোর জন্য শুরু থেকে প্রস্তুতি কি করে নিবে এবং সেকেন্ডলি এই যে আপনি যে কোর্সটি বেছে নিয়েছিলেন সেটার ক্ষেত্রে কেন আপনি সর্বপ্রথম ইউআই লাভকেই বেছে নিয়েছেন দুইটা প্রশ্ন আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে দুটা এক নম্বর হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে কেন নিজেকে সেই জায়গাটা দাঁড় করাবো আর ওই আবার কোশ্চেন হচ্ছে প্রসেস প্রসেস অফ অফ ওয়ে হ্যাঁ আচ্ছা ফার্স্ট অফ অল আপনি যে কাস্টার সম্পর্কে জানেন আপনাকে সবার আগে সে কাস্টার সম্পর্কে একদম ডিটেলস জানতে হবে সেটা হতে পারে এ টু জেড এক্সাম্পল আপনি অ্যাকাউন্টস নিয়ে কাজ করছেন আপনাকে অ্যাকাউন্টসের সফটওয়্যার সম্পর্কে জানতে হবে আপনি এক্সেল নিয়ে কাজ করছেন এক্সেল সবকিছু জানতে পারবে আজকাল এমনও আছে যারা এক্সেল স্পেশালিস্ট তাদেরকে কোম্পানি হায়ার কোচি টু লাক্স থ্রি ল্যাক্স ফাইভ লাখ টাকা যেটা অনেকে জানে না কারণ এক্সেল একদম এক্সেল দিয়ে কোনো যে প্রেজেন্টেশন গুলো যে করা হয় সো যদি আপনি এটা যদি জানেন তো জানার পর দেখবেন যে এই প্রোডাক্টটা আপনার জন্য ইজি হয়ে যাবে এবং আপনি এটা কি কিভাবে করবেন আপনি এক্সেল বা আপনি যদি ভিডিও এডিটিং বা আপনি আচ্ছা আমি ধরে নিলাম আপনি হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন ডিজাইন নিয়ে আমি কাজ করব। এখন গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কাজ করতে হয় আমি কিন্তু ওই কম্পিউটারে বসে ইউটিউবের মাধ্যমে আমি কিন্তু টিউটোরিয়াল দেখে ওইভাবে কিন্তু আমি ক্লোজলিভাবে জানতে পারবো না কারণ আমি এটা সম্পর্কে এ টু জেড কিন্তু জানি না আমাকে হয় আইদার কোনো মেন্টোর সরাসরি পার্সোনালভাবে কোনো মেন্টর হায়ার করতে হবে নাহলে একটা ক্লাসরুম যেটাকে আমাকে বেছে নিতে হবে এই ক্লাসরুমটা বেছে নেওয়ার পর সেখানে এ টু জেড যখন মেন্টরের মাধ্যমে যখন জানানো হয় বা সে যখন শিখে শেখার পর তাকে কি করতে হয় একটা জবে তাকে অ্যাপ্লাই করতে হয় সে জবের জন্য রেফারেন্স করতে পারে সে ইনস্টিটিউশন রেফার করতে পারে সে সেখানে জবে জয়েন করলো জবে জয়েন করার পর এখন সে প্রথম ইয়ার ফার্স্ট ইয়ার কী করলো ফার্স্ট ইয়ার সে যখন তার কাজে পারফরমেন্স করলো সে পারফরমেন্সে সে ধরে নিলাম হচ্ছে টুয়েলভকে আর ফিফটিনকে সে প্রতি ত্রিস স্যালাইটা পেলো এখন যখন আমার ইনকাম ছিল জিরো টাকা তখন সেখান থেকে আমার ইনকাম হচ্ছে বারো টাকা সে বারো টাকা যখন সে তখন আমার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে যখন আমি বারো টাকা যখন দুই তিন মাস যখন রান করবো তখন আমার কাছে মনে হবে বারো হাজার টাকা তো কিছুই হচ্ছে না কি করতে হচ্ছে আমাকে আর বেটার অপশন করতে হচ্ছে আরেকটা কোম্পানির সোচ করতে হচ্ছে আরেকটা কোম্পানি সার্চ করতে হচ্ছে তো এই ক্ষেত্রে এগুলোর চিন্তাভাবনা না করে আমার কাছে ডিকলি মনে হয় যে একজন এন্টারপ্রেনর হিসেবে আপনি যে বিষয়টা নিয়ে আপনি ভালো জানেন যে কাজটা নিয়ে ভালো বুঝেন আপনি সেটা নিয়ে আপনি এগিয়ে যান এবার হচ্ছে কি ওয়াই ইউআই ল্যাব আমি একটা কোশ একটা অ্যান্সার থেকে দুটা কোশ্চেন বের করে দিচ্ছি ইউআই ল্যাবে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে অনেকগুলো ইনস্টিটিউশন আছে তাদের নাম নাইবা বলি একটা হচ্ছে প্রফেশনাল আরেকটা হচ্ছে মানে ইমোশনাল নন প্রফেশনাল না একটা হচ্ছে প্রফেশনাল একটা হচ্ছে ইমোশনাল প্রফেশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে তারা অনেক টাকা চার্জ করে তারপর হচ্ছে তারা ওই সময় দেখে এত এত তারা আসলে আগেরকার সময়ের মতো যে এই স্টুডেন্টটা বুঝতে পারছে না সে জিনিসটাকে তাকে হাতে খড়ি ধরে তাকে শেখায় কারণ তাদের টাইমিং ভ্যালু তারা চিন্তা করে যে এরপর একটা ক্লাস এরপর একটা ক্লাস এরপর একটা ক্লাস সো ওই জায়গাটা থেকে এত ভালো ফিডব্যাক কখনো আশা করা যায় না ইনডিড হ্যাঁ আশা করা যায় না এখানে যারা আছেন তারা খুবই আন্তরিক এক কথা যদি বলি আমি তাদের আসলে ব্র্যান্ডিং করছি না যে এখানে আমাকে বলা হচ্ছে এই লাইফ সম্পর্কে ভালো বলা যেটা রিলেটিভ সেটাই বলছি যে তারা খুবই আন্তরিক স্পেশালি আমি যেহেতু ক্লোজলিভাবে আমরা মায়া ম্যাডামকে পেয়েছি এমন সময় গিয়েছে যে মায়া ম্যাডাম কারণ প্রত্যেকটা পার্সনের কিন্তু একটা টার্গেট থাকে একজন মেন্টর হিসেবে ওনার কিন্তু একটা টার্গেট ছিল যে ওনার এই কোর্সটা এত সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে ট্রাস্ট মি আমাদের বিভিন্ন সময়ের কারণে আমাদের অনেকে যেহেতু আমরা সবাই এই প্রফেশনে নতুন এই সেক্টরে টোটালি নতুন একদম কিছু জানি না যে লোকটা কম্পিউটার চালাতে পারে সে কম্পিউটার চালাতে এখন পারে সো তাদের জন্য ম্যাডাম অনেক আমাদের জন্য অনেকটা কনসিডারেশন করেছেন এবং আমরা যত যতক্ষণ না পর্যন্ত আমরা ওইটাকে গ্র্যাপ করতে পারছি ততক্ষ পর্যন্ত উনি কাজ করেই যাচ্ছেন এবং আমাদের ক্লাস নিয়েছেন বিভিন্ন সময় আমাদের অফলাইনে কিন্তু অনলাইনে কিন্তু আমাদের ক্লাস নিয়েছেন সো ওনার কোনো মানে কমতি ছিল না ওনার যে ভালোবাসা ওনার যে মানে মোট কথা হল অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমাদেরকে যেভাবে উনি লুক আফটার করেছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য কোথায় হয়তো বা পাওয়া যেতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবো কি না আমার শিওর ওকে তো আপনি বেসিকালি বলতে চাচ্ছেন যে মানে এখানে মেটো যারা আছে প্রফেশনাল নন প্রফেশনাল জায়গা না কিছু জায়গা হচ্ছে প্রফেশনাল বাট ইমোশান রাইট এখানে ওই একটা অ্যাটাচমেন্ট রাইট ইভেন দো লাস্ট আমাদের কয়েকদিন আগে যে প্রবলেমটা হলো আমাদের সবকিছু ক্লোজ আমাদের সামনে এক্সাম এখন উনি কিন্তু আমাদেরকে ওভার ফোনে বলছে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা বুঝতে পারছো কিনা আসলে এখান থেকে তোমরা যদি না বুঝে যদি সার্টিফিকেট নিয়ে যদি বের হয়ে যাও তাহলে তুমি যদি জায়গা মতো কাজ করতে না তো সেটা কিন্তু কোনো ভ্যালু থাকবে না সো উনি ওই জায়গাটা হিট করেছে উনি বলেছে যে তুমি এটা একদম ক্লিয়ার হোক ক্লিয়ার হয়ে তারপর যাও এবং উনি বলেছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেখানে হচ্ছে যদি কোনো প্রবলেম জাস্ট আমাকে জানাও ইন দ্য মিন টাইম আমি বেসিক যদি আমি অন্যরা কীরকম হেল্প পেয়েছে আমি যাই না বাট আমার কথা যদি বলি আমি একটা প্রতিষ্ঠানে যখন লোগোটা ক্রিয়েট করি ওই সময় লোগো কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার হচ্ছিল না বা কালার কম্বিনেশনটা ওয়ার্ক আমি সরাসরি ম্যাডাম তখন ক্লাস ছিল অনলাইনে ক্লাস ছিল ম্যাডামকে জাস্ট ফোন দিয়ে বলেছে ম্যাডাম আমি একটা লোগো ক্রিয়েট করেছি আপনি জাস্ট আমাকে এটা টুতে কারণ এটা আগামীকালকে আমার হচ্ছিলো সাবমিটের টাইম আজকে রাত্রে আমি ওনাকে ফোন দিয়েছি উনি ওনার ব্যস্ত সময়ের মধ্যে জাস্ট আমাকে বলছে আমি ক্লাসের শেষ করে তোমাকে ব্যাক করছি উনি ওনার ফিডব্যাকটা দিয়েছি যে এই জিনিসটা এই জিনিসটা অভাব তখন আমি ফিল করছি ফিল করার পরে দেখলাম যে না ঠিক আছে এইটার সাথে যদি কালারটা যদি একটু ডার্ক এবং হচ্ছে লাইট যদি কম্বিনেশন যদি করা যায় তাহলে এটা আরো ভালো লাগবে এবং খুবই সুক্ষ্ম ইন্টিগ্রেট ডিটেইলস গুলো আর কি নোটিস করা এটা কিন্তু অনেক অনেক মেন্টর থেকে কিন্তু আপনি পাবেন না সো আমি যেহেতু একই জায়গায় ওনার মতো একজন পার্সন এখানে কর্মরত আছেন আমার বিশ্বাস যেহেতু আমার একটা প্ল্যান আছে যে আমি গ্রাফিক্স ডিজাইনটা স্টার্ট করবো ভেরি সুন ভিডিও এডিটিংটা আমি যতটুকু জানি বাট গ্রাফিক্স ডিজাইনটা আমার জানাটা খুবই দরকার যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং না আমি ম্যাডামকে বলেছি যে আমি এটা হয়তো বা রিসেন্টলি শুরু করবো আপনাদের এখানে শুরু করবো সো আবার এখানে তারা আবার বিভিন্ন সময় যে প্যাকেজগুলো ছাড়া সেগুলো ভালো রিসেন্ট একটা প্যাকেজ ছেড়েছে ওইটা আমি এখনো অ্যাডমিশন নিতে পারিনি আমি জানি না যে টাইমটা এখন আছে কিনা যদি থাকে তারপর আমি সেখানে সে জিনিসটা নেবো কারণ জানার শেষ নাই

আসলে এখানে আমি ইউআই অ্যাপকে কোনো দোষক দেব না আসলে আমার চুজিং একটু প্রবলেম ছিল যেহেতু আমি বিজনেস পারসন ছোট বিজনেস পারসন ওকে সো আমি আমার ব্যবসাটাকে যদি আমি আরও যদি বিস্তারলাভ করতে চাই তাহলে আমাকে এক একটা স্টেপ অনুযায়ী কিন্তু আগাতে হবে দেখেন ডিজিটাল মার্কেটিং এ সেগমেন্টটা কিন্তু আসলে ছোটো না এটা কিন্তু অনেক বড় সেগমেন্ট সেই সেগমেন্টে আসলে এই যে স্বল্প সময়ে যে কোর্সটা এটা আপনাকে একেবারে জিরো টু হান্ড্রেড পর্যন্ত আপনি কিন্তু লেভেলটা কিন্তু ফুলফিল করে দিতে পারবে না আর সেই ফুলফিল করে দিতে পারবে না সেই জন্যই আপনার হচ্ছিলো দেখা যাচ্ছে যে আমাকে ডিটেলস যদি আমাকে জানতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এটা নিয়ে সময় দিতে হবে সো যেখানে একটা কোর্স করতে গেলে আমাকে দুই থেকে তিন মাস সময় দিতে হয় মানে ইন্ডিভিজুয়াল এসিও নিয়ে যদি আমি যদি স্পেশালিস্ট হতে চাই তাহলে আমাকে ডেফিনেট আলাদা করে সেগমেন্টে ওনাদের কাছ থেকে শিখতে হবে কিন্তু আমরা তো আসলে এসিও নিয়ে খালি শিখছি না আমার হচ্ছে ইউটিউব মার্কেটিং আমার হচ্ছে ফেসবুক মার্কেটিং আমার হচ্ছিল এসিও নিয়ে অনেকগুলো সাবজেক্ট একসাথে

মানে অপরচুনিটি এখান থেকে গ্র্যাপ করতে পারো কিন্তু যদি আমার থিঙ্কিং যদি হয় যে আমি ওয়াইল অ্যাভে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হচ্ছে তার থেকে আমার এক্সপেক্টেশন হান্ড্রেড পার্সেন্ট ইস টোটালি রং কনসেপ্ট আমি বলবো যে এটাই যে যদি হ্যাঁ তুমি যদি তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে চাও তুমি ইন্ডিভিজুয়াল পার্টনে তুমি ওয়াইল ল্যাপ থেকে তুমি অ্যাডমিশন নাও সেটা তুমি একটু একটু করে তুমি নাও এখন যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি এখন কোর্সটা কমপ্লিট করছি আমি আই নো নাও টেন ফিফটিন থার্টি টোয়েন্টি পার্সেন্ট ওর থার্টি ফাইভ পার্সেন্ট এস আই নো ফেসবুক মার্কেটিং ইমেল মার্কেটিং আমার হচ্ছে ইউটিউব মার্কেটিং নাও আই নো বাট আমি কখনো বলতে পারবো না স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে আমি বলতে পারবো যে 100% আমি জানি এবং অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাকে যা জানা দরকার হ্যাঁ ডিজিটাল মার্কেটে যে কোস্ট এখানে করবে সে অ্যাজ এ মার্কেটার হিসেবে তার যেটা জানা দরকার সে সেটা এখান থেকে জানতে পারবে জানতে কিন্তু সে যদি কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডে স্পেশালিস্ট হতে চায় তাকে আবার সেই জায়গাটা নিয়ে আরো ফারদার স্টাডি করতে হবে আমি যদি একটু ভেঙে এভাবে করে বলি যে আপনি এক্সাম্পল ডক্টর দিয়ে নিয়ে যদি কথা বলি eye specialist, hmm. skin specialist, it, no. medicine specialist, heart specialist, cardiologist. মানে একদম যা আছে আমি মানে সোজা বাংলা ইংলিশ দুটো যদি মিলিয়ে যদি বলি যে কোন ডক্টর কি পেয়েছেন যে মেডিসিন স্পেশালিস্ট যে অঙ্কোলজিস্ট স্পেশালিস্ট সব একসাথে হয় সব কিছু একসাথে হয় যায় একটা একটা করে সো আপনাকে যদি কোন একটা বিষয় নিয়ে যখন আপনাকে ইয়ে করতে হবে আপনার হচ্ছিল কাজ করতে হবে তখন কিন্তু আপনাকে আগে চুজ করতে হবে আপনি কোন সাবজেক্টটা নিয়ে আপনি আগাবেন আর জাস্ট হ্যাঁ রাইট এই ডাইমেনশনটা যখন আপনি ক্লিয়ার করতে পারবেন এবং সেখানে যদি আপনি ওই জায়গাটা যে একুরেট হান্ড্রেড পার্সেন্ট যদি অ্যাচিভ করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি সেকেন্ড পার্টটা ইজিয়ার হয়ে যাবে গট আই থিংক দ্যাট ইজ অ্যা ভেরি গুড পয়েন্ট যেটা দাদা করা দরকার এক্ষেত্রে আমি যদি বলি হ্যাঁ ইউ আই আমি এক্ষেত্রে সাজেস্ট করবো যারা আসলে ইন্ডিভিজুয়াল কোর্স নিয়ে কাজ করতে চায় তারা যদি এখানে যদি আসে ডেফিনেটলি এখানে যারা মেন্টর আছেন এবং যারা ম্যানেজমেন্ট তারা মানে আমার কাছে ভালো লেগেছে অন্য কার কাছেইসে আমি জানি না আমার কাছে ভালো লেগেছে আমি তাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এখানে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো তুমি পাবা এটা আমি বলতে পারি এতটুকুই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি আসলে শেষ প্রশ্ন দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে তাহলে এই যে যারা ইয়াং জেনারেশন আছে যারা এরকম ডিজিটাল মার্কেটিং একটা ক্যারিয়ার ডেভেলপ করতে যাচ্ছে জাস্ট ইন থ্রি অর ফোর ওয়ার্ডস তাদের ফার্স্ট অ্যাপ্রোচটা কী হওয়া উচিত মাইন্ডসেটটা কীভাবে প্রিপেয়ার করা উচিত মাইন্ডসেট আপ করতে হলে ফার্স্টলি টার্গেট করতে হবে একজন উদ্যোক্তা হিসেবে ওকে রাইট ওকে যখন আমি উদ্যোক্তা হিসেবে যখন আমি নিজেকে চিন্তা করব তখন আমি আমার ডিজিটাল মার্কেটিং বা আমার হচ্ছে হলো গ্রাফিক ডিজাইন বা যে সাবজেক্টগুলো তারা যে জায়গাটায় স্পেশালিস্ট তাদেরকে ওই সাবজেক্টটা চুজ করতে হবে দেন হচ্ছে তারা ওই জিরো থেকে একদম হানড্রেড পারসেন্ট তারা ওই ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে তারা কোর্সগুলো কমপ্লিট করবে হ্যাঁ সময় লাগবে সময় যতটুকু লাগুক তারা যদি সিক্স মান্থ ওয়ান ইয়ার তারা যদি কোর্স যদি কমপ্লিট করে ধৈর্য সহকারে যদি কমপ্লিট করতে পারে তাহলে তার পরবর্তী টেন টু ফি সেকেন্ড টেন টু টুয়েলভ ইয়ার্স ও টোয়েন্টি ইয়ার্স তখন আসলে ওই রাস্তা তার জন্য ইজার হয়ে যাবে আমি যদি এভাবে যদি বলি যে আপনার বাংলাদেশে টোটাল আমাদের ডিজিটাল মার্কেটিং ইয়ারলি যে আমাদের গভর্নমেন্ট রেশন অনুযায়ী যে ইনকামের যে ব্যবস্থা করেছে বা খরচের যে ব্যবস্থা করা হয়েছে তো আমি যদি বলব এই সেগমেন্টে নিয়ার অ্যাবাউট ফাইভ টু সিক্স হান্ড্রেড মিলিয়ন ডলার ক্রস করে যাবে ঋণ যত যাচ্ছে এটা ডিমান্ড তত বাড়ছে ঋণ যত যাচ্ছে তত ডিমান্ড তত বাড়ছে আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে সবার কাছে ছড়িয়ে যাচ্ছে আর সেই জায়গাটা আমরা যদি চাই আমরা এই ক্যারিয়ারের নিজেদের যোগ্যতম স্থান নিজেদেরকে বসাতে পারি একটা কথাই বসাতে তবে ইচ্ছা থাকতে হবে সাহস থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে ধৈর্য এই তিনটা জিনিস যদি আপনি কম্বাইনেশন যদি মিলাতে পারেন দেন ইউল বি ফ্যান্টাস্টিক দর্শক তাহলে আজ আমাদের সাথে ছিল ইসমাইল হোসেন এবং তার কাছে কিন্তু তার এই সফলতার গল্পগুলো শুনলাম এবং খুবই রিয়েল কিছু কনভার্সেশন আমরা করেছি সে কি করে প্ল্যান করেছে কোথা থেকে তিনি শুরু করেছেন কোথায় তার যাওয়ার প্ল্যান আছে তো ঠিক এমনই হাজারো হাজারো তরুণ তরুণীর স্বপ্ন বাস্তবায়ন করছে কিন্তু ইউআই ল্যাব আজকে এই পর্যায়ে এখানে ইসমাইল হোসেনের গল্প আমরা শুনলাম এরকম আরও এক সফলতার গল্প নিয়ে আমরা চলে আসবো কোনো এক অন্য এপিসোডে বাট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের হোস্ট লামিয়া রহমান দেখা হবে পরবর্তী পডকাস্টের আরও এক অসাধারণ এপিসোডে আপনাকে অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মাঝেও আসলে আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড আপনারা অবশ্যই ইউআই ল্যাবের পাশেই থাকবেন and keep on supporting us. Thank you. Thank you.